ও সকাল থেকে গরম চাটো লা খেলেলা মোর পড়াটো মাথারতে ঢুকবে কি না হ্যাঁ তা কর না এই সময় আমরাও তো একটু তোর প্রসাদ পাই জানো না বুঝি তা হইলে তুদিকের গোপন কথাগুলান যে এখন বন্ধটো হইন গেল সেটার কি হবে খুবই আর কি মারা হচ্ছে না খুবই আর কি হ্যাঁ না আমাদের তো নিজের ইয়ার বন্ধু মনে করে না মুনেটো কুড়ি তাই বুলেটো দি তোরা তো আর মুনেটো কুড়িস না তাই বুলিস হল আচ্ছা বেশ বলছি হ্যাঁ রে বাহা তুই কি জানিস যে কাল কমলিকা এসেছিল না ধ্রুবসেনকে নিয়ে আমরা আসলে সেটাই বলাবলি করছিলাম এরকম ভাবে কেউ আসে নাকি পাড়ার লোকেরা দুটো কথা বলার সুযোগ পেয়ে যায় হ্যাঁ রে ওরা কি তোদের জানিয়ে এসেছিল মানে তোরা কি জানতিস যে ওরা আসবে মানে তুই কি জানতিস ও তো এসেছিল ও রজ্জিবাবু আনন্দ সিজেছিল সেটা দেখার লেখে কিন্তু বললাম না বা কিছু জানতই না ও বোধহয় দেখেইনি ওদের কি যে বলিস না তোরা মোর দিদি তো কি এতটাই ফেলনা আনছে নাকি যে ওকে লিমন্ত্রণটা লা করলে ও বিনা লিমন্ত্রণে এখানে চলে তো আসবে আসলে ওকে যেদিন মোরা দেখতে তো যেছিলাম সেদিন মুই বুলেট রইসেছিলাম যে মুড়া পাড়ার সকলে মিলে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি বড়বাবু একটু যাত্রা পালাটো করছে আর সেখান থেকে বড় মা মেজ মা সকলে নামটা লিখাইছে আর মুড়া ছোটরা মিলে চন্ডা লিখাটো করছি মু এটাও বলে রয়েছেছিলাম যে তোর সলিলটা যদি ভালোটা হইন যায় তা হইলে ও ধ্রুববাবুটাকে নিয়ে দেখতে তো আসিক আর ও মুখে কথাটো দিয়েছিল যে শরীরটা ভালো থাকলে ও আসবে তার লিখে এসেছে।